আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি অভিরূপ, আপনাদের প্রিয় ইকরা রান্নাঘর থেকে আজকে দুটো রেসিপি আপনাদের করে দেখিয়ে দিব। সেটি হচ্ছে, একটা হচ্ছে চিকেন গ্রিন কারি এবং তার সাথে পরোটা। दर्शक उपकरण तो देखे निलेन, एखन चलुन रान्नाय। आमी एखाने एकटा पैन बसिएछि, एटा गरम होते थाकुक। आमी एखाने जेटा करब, तीनटा पेंयाज निएछि, एखाने एकटु स्लाइस करे केटे निब। आपनि विभिन्न धरनेर स्लाइस करते पारेन, चप करते पारेन, as you like, but আপনি এটাকে ব্লেন্ডও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, এখানে একটু আদা দিব। আদাটাকে আমি স্লাইস করে কুচি কুচি করে কেটে নিব। দর্শক, আমরা এখানে চারটে রসুন কোয়া নিয়েছি, এটাকে স্লাইস করব। কারণ আমরা গ্রিন কারি তৈরি করতে আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে সস। তো আমরা সসটা তৈরি করব। এখানে আমি সবগুলো নিয়ে নিলাম, যতগুলো আমি কুচি করে কেটেছি। এখানে তিনটা উপাদান নিয়েছি আমি। এখন যেটা করব, এখানে সয়াবিন তেল আছে, আমি সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা একটু বেশি দিব। দর্শক, যেহেতু আমাদের কড়াইটা গরম আছে, আমি এখানে কুচিগুলো দিয়ে দিলাম। দর্শক, এখন যেটা করব, গ্রিন কারির জন্য আমি একটা ক্যাপসিকাম নিলাম। এখানে আমি দেখেন দর্শক, মাঝখানের আমি বুটাটা এইভাবে ফেলে দিব, তারপর ঠিক মাঝামাঝি কেটে আবার এখানে টুকরো করব। হ্যাঁ দর্শক, আমি দেখেন মাঝখানে এইভাবে কেটে নিয়েছি এবং সাদা অংশগুলো ফেলে দিয়েছি। যেহেতু এটা ব্লেন্ড করব দর্শক, আমি এটাকে একটু ছোট ছোট করে স্লাইস করে নিব, এটা যেন আমার ব্লেন্ডে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আমি এখানে পুরো একটাই আমি ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিলাম দর্শক। সাথে নিব আমি কাঁচামরিচ, এখানে চারটে, এবং যেটা পালং শাক নিয়েছি আমি এখানে। আপনি চাইলে যখন পালং শাকের সিজন না থাকবে তখন অবশ্যই পালং শাক ছাড়াও আপনি কলমি শাক ইউজ করতে পারেন, তবে একটু অল্প পরিমাণে ইউজ করবেন, কারণ পালং শাক একটু পিচ্ছিল থাকে। এখানে পালং শাকটা নিয়ে নিলাম দর্শক। এই তিনটা উপকরণ আমি এখন ব্লেন্ড করব। দর্শক, আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়েছে, সেই সাথে আমি একটু পানি নিলাম। পানি এখানে দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে দর্শক আমি ব্লেন্ড করে নিব। এবং দর্শক, আপনাদেরকে বলে রাখি, ব্লেন্ড করার সময় সবসময় চাপ দিয়ে ব্লেন্ড করবেন না, মাঝে মাঝে ছেড়ে দিবেন, তাহলে আপনার ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। হ্যাঁ দর্শক, আমার ব্লেন্ড হয়ে গেছে। আমি যেটা করব, এই ব্লেন্ডের পুরো সসটা আমি এখানে ঢেলে দিয়ে দিব। এখন হাইটে একটু এটাকে কষাবো। দর্শক, এখন যেটা করব, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে একটু চিনি দিয়ে দিব। এখানে সাদা গোলমরিচের গুঁড়ো আছে, এটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি হিটটা একটু কমিয়ে দিই এখন দর্শক। সেই সাথে দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি আছে, আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি পরিমাণ মতো। দর্শক আমার রান্নাটা কষ্টে কষ্টে আমি যেহেতু পরোটা বানাবো, এখানে আমি দুটো পরোটা বানাবো আপনাদের জন্য। এখানে একটা আমি বেলুন নিয়েছি, এখানে আগে থেকে ময়ান করে রেখেছিলাম, ময়ানে আমি একটু লবণ দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে করেছি। আমি দুটো পরোটা এখানে তৈরি করব এবং এটা করতে করতে অবশ্যই আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার এটা যেন তলায় ধরে না যায়। আপনি ময়ানটা যত হাত দিয়ে চাপবেন তত ময়ানটা বা পরোটাটা খেতে ভালো লাগবে এবং সফট হবে। দর্শক আমি দেখেন আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি যে এটা যেন পরোটাটা ভালো হয়। দর্শক এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মাঝখানে এখানে নারিকেল দুধ আছে, আমি নারিকেল দুধ পুরোটাই দিয়ে দিব। নারিকেল দুধ আপনি এখানে আমি টিনের কৌটো নারিকেল দুধ ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় নারিকেল দুধ থাকে তাহলে সেটা দিয়ে ইউজ করতে পারেন। নারিকেল দুধ মানে পুরো নারিকেল আপনি কুড়িয়ে তারপর আপনি চিপে এইটার দুধটাও ইউজ করতে পারেন। দর্শক যেহেতু পরোটাটা একটু ভারী ভারী করব, কারণ পরোটা একটু ভারী ভারী না হলে আসলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে পরোটার জন্য দুইটা পরোটার সাইজের মতো নিয়েছি আমি। দর্শক আমি এই ফাঁকে পরোটাটা তৈরি করে ফেলবো। আপনি খামি করার সময় দেখবেন যে নিচে লেগে যায়, তখন আপনি একটু ময়দা ছিটিয়ে দিবেন, তখন আর নিচে আপনার ধরবে না। দর্শক আমার পরোটা প্রায় একটা হয়ে গেছে। দর্শক একটা পরোটা প্রায় বানানো হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো, এখন আরেকটা বানিয়ে ফেলবো। সেম প্রসেসেই আমি আরেকটা বানাচ্ছি। আর যদি আপনার খামিরটা যদি একটু নরম হয় তো আপনি এটা বেলতে পারবেন না, তার জন্য আপনাকে সাথে সঙ্গে করে ময়দা রাখতে হবে কাছেই। কিন্তু ময়দা সবসময় লাগে, কিন্তু ময়দা ছাড়া আপনি বেলতে পারবেন না। একদম সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি দর্শক। দর্শক আমাদের পরোটা হয়ে গেল, আমি এখানে দুটো তুলিয়ে রাখলাম। এখন যেটা করব, যেহেতু আমার এটা শুকিয়ে আসছে, আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি দুটো, এটাকে আমি একটু কেটে নিব। যেহেতু চিকেন ব্রেস্টটা আমার বড় আছে, আমি ঠিক মাঝখানে স্লাইস করে নিব, তারপর আবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে কেটে নিলাম, তারপর এইভাবে লম্বালম্বিভাবে জুলিয়ান কাটের মতো আমি কাটলাম। জুলিয়ান কাট আরেকটু ছোট থাকে, বাট আমি জুলিয়ানের মতো করেছি, একটু লম্বা করে। আমি পুরো দুটো ব্রেস্ট নিয়েছিলাম এখানে মুরগির হাড় ছাড়া, তো আপনারা চাইলে আমি এটা হাড় থেকে ছাড়িয়েছি, আপনারা চাইলে বিভিন্ন সুপার শপে আপনি হাড় সহ পাবেন, হাড় ছাড়া পাবেন। दर्शक आमार চিকেনটা কাটা হয়ে গেছে। আমি এখন এই সসে দিয়ে দিব। हाँ दर्शक आमार इटा आमी एकटू आँचटा कमिए दिलाम। आमार मृदु आँचे इटा होते थाकुक। आमी एखन मृदु आँचे इटा दमे रान्ना करब। इटा दमे दिए दिलाम। सेई साथे आमरा एखन परोटा भेजे निब। दर्शक आमार पैनटा गरम हये गेछे। आमी एखन परोटा दिए दिब। एखाने दर्शक आमार एटा आरेकटू समय लागबे। आमी आरेकटू दमे रान्ना करब। दर्शक आपनारा जानेन जे परोटा मचमचे होते होले एकटू घी बेशी लागे और एकदम चाप दिए करबेन। परोटा एकटू भारी होले भालोई लागे। तो आमी एकटा स्लाइसार नियेछि छोटो। चाप दिए दिए कर ख्याल रखते हैं ग्रीन जो कारी चिकेन एटार की अवस्था। दर्शक हो गए स्टैंडिंग टाइम रखबो 10 मिनट और चूलाटा बंद कर दिए। दर्शक परोटा तो प्राय हो गए। आमी एखन एकटा सार्विंग डिश निये निब। दर्शक हमारे परोटा हो गए। आमी एखन चूलाटा अफ कर दिलाम। एखन जेटा करब दर्शक आमी एई परोटाके चपिंग बोर्डेर उपर राखलाम। माछ बराबर आमी केटे फेललाम दुभाग हलो। हाँ दर्शक एखन आमी माछखान बराबर केटे निच्छि। आबार एटाके 4 भाग करे फेलबो। दर्शक आमी आरेकटा परोटा भेजे निब। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন পরোটা করার সময় একটু চেপে পরোটাটা করবেন এবং একটু যেন ভারী থাকে, তখন খেতে আসলে খুবই ভালো লাগে। दर्शक आमार परोटाटा होते आर बेशिक्षण लागबे ना। आमी जेहेतु चाप दिए करछि, आपनारा बोलते पारेन जे केन चाप दिच्छि। चाप दिच्छि एई कारणे जे भितरे परोटा जेहेतु भारी, भितरे काँचा अंश थेकेई जाबे, तार जन्य आमी चाप दिए करछि। माने आपनि जेन खाओयार समय जेन काँचा अंशटा ना पान, तार जन्यई आमी। तो आमी परोटाटा प्राय भाजा हये जाच्छे आमार। आर जेहेतु आमी घी दिए एटा भेजेछि, एटार फ्लेभारटाओ आसले अन्यरकम लागछे आमार काछे। এবং তার সাথে যে গ্রিন কারিটা, তার সাথে খেতে তো অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আজকে আপনারা যারা টিভির সামনে সেটে বসে আছেন, আমার রেসিপিটা দেখছেন, অবশ্যই তড়িঘড়ি করে এই অনুষ্ঠান শেষেই আপনারা বাসায় রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিবেন। দর্শক আমার পরোটা ভাজা হয়ে গেছে। আমি প্যানটা এখানে নামিয়ে দিলাম। দর্শক আমি যেটা করব, এটাকে আবার আমি মাছখানে কেটে নিব। আমি এখানে দুটো পরোটা ইউজ করেছি। আমি এখন একটা সার্ভিং ডিশ নিয়েছি। দর্শক আমি পরোটাটা এখানে সাজিয়ে নিয়েছি। আপনি চাইলে সরাসরি দিতে পারেন। আমি এখানে একটা ডাইস নিয়েছি খাবারটা লোভনীয় করার জন্য। দর্শক আমি যেটা করব, এখন ওইখান থেকে আমি আলতো করে দিয়ে দিব। दर्शक आमी दिए दिलाम आर एकटू चाप दिए दिब। एखन जेटा करब दर्शक आपनी प्लेटिंगटा जत सुंदर सजाबेन तत किन्तु देखते असाधारण लागबे। एटार उपरे एकटू धने पाता कुचि आमी छिटिए दिब, साथे एकटा काँचा मरिच दिए दिब। तारपरे कि करब दर्शक एटाके आलतो करे उपरे तुले फेलबो। दर्शक हो गेल खुबই मजादार चिकेन ग्रीन कारी और तार साथे परोटा। अवश्य बासाय ट्राई करबेन। देखे निलें तो खूब सहजे आमी चिकेन ग्रीन कारी और तार साथे परोटा तैरी करे देखालाम। तो आगामी पर्वे आपनादेर जन्य इकरा रान्नाघरे नतून आरो दुटो रेसिपि निये हाजिर हब। आमी अभिरूप, ततक्षण भालो थाकुन, सुस्थ थाकुन, इकरा रान्नाघरेर साथेई थाकुन। खुदा हाफेज।